আইপিএল চলি আছে, কিন্তু আইপিএলের মাজতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মায় এবার বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে, মুখা খুলিছে। উল্লেখ যে সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে, ক্রীড়া সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে গরজি উঠিছে রোহিত শর্মা, আর খেলোয়ের গোপনীয়তা ভঙ্গর অভিযোগ উত্থাপন করেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিস্ফোরক বেতার রোহিত শর্মায়। আমি উল্লেখ করব বিচারিছো এই মুহূর্তত, উল্লেখ যে স্টার্স বর্ষের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, ক্রিকেটারের গোপনীয়তা ভঙ্গ করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে রোহিত শর্মায়। কেবল সিমানেই নহয়, ক্রিকেটারের গোপনীয়তা ভঙ্গ করার যে গুরুতর অভিযোগ রোহিত শর্মায় উত্থাপন করেছে, যে খেলোয়ের যে গোপনীয়তা, খেলোয়ের যে কথা বতরা, সেয়া স্টার স্পোর্টসে গোপনীয়তা ভঙ্গ করেছে, সেয়া স্টার স্পোর্টসে কেনেদরে প্রকাশ করিলে, আর টিম ইন্ডিয়ার অধিনায়কে এনেদরে প্রথমবারের বাবে মুখ খোলার পিছত, টুইটারত এই সন্দর্ভত মন্তব্য করার পিছত, টুইটারত বিস্ফোরণ ঘটার পিছত ইতিমধ্যে দেশত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে ক্রীড়া জগতত খলকনি লাগিছে। আইপিএলের মাজতে রোহিত শর্মায় ডাঙর এনেদরে মন্তব্য করিলে আর আইপিএলের মাজত বিস্ফোরণ ঘটালে রোহিত শর্মায়। উল্লেখ যে ক্রিকেটার গোপনীয়তা ভঙ্গ করার গুরুতর অভিযোগ উত্থাপন করে রোহিত শর্মায় মন্তব্য করেছে যে খেলোয়ের গোপনীয়তা কিয় ভঙ্গ করা হয়েছে এই সম্প্রচার মাধ্যমের জড়িয়ে, ক্রীড়া সম্প্রচার মাধ্যমের জড়িয়ে, এই সন্দর্ভত কেনে ধরনের তেওঁলোকৰ নিয়ম আর নীতি, এই সন্দর্ভত কেনে ধরনের তেওঁলোকৰ আচরণ আর কেনে ধরনের তেওঁলোকৰ পলিসি, সেই সন্দর্ভত রোহিত শর্মায় মন্তব্য করবলে বাধ্য হয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়কে এনে ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন করার পিছত দেশত প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে। উল্লেখ যে রোহিত শর্মার এই বিস্ফোরণের পিছত, রোহিত শর্মার এনে ধরনের মন্তব্যের পিছত যেলুয়ের সঙ্গে কথা বতরা, উল্লেখ যে খেলার সময়, অনুশীলনের সময়ত যি কথা বতরা হয় সেয়া কিয় প্রচার করা হয়েছিল, আর সেই সন্দর্ভত রোহিত শর্মায় যেটা জবাবদিহি করলে সেই প্রচার মাধ্যমক, তার পাছতেই রোহিত শর্মার মন্তব্যক ইতিমধ্যে সমর্থন করেছে সকলে, যে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনগুলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সত খেলি থাকার মাজতেই শেহতীয়াভাবে একটা মন্তব্য ভাইরাল হয়ে পড়ছিল, যে মূর এইবারেই শেষ, মূর্ণু কি এইবারে মূর শেষ, এনেদরে মন্তব্য করা বলে ইতিমধ্যে স্টার স্পোর্টসে যেটা সেয়া প্রকাশ করেছিল, সেই সন্দর্ভত রোহিত শর্মায় আজি টুইটারত লিখিছে। উল্লেখ যে খেলোয়ার গোপনীয়তা ভঙ্গ করা সন্দর্ভত রোহিত শর্মায় স্টার স্পোর্টসলৈ অভিযোগের আঙুলি টুয়াই এনেদরে মন্তব্য করেছে, প্রশ্ন করেছে যে কিয় কথা বতরা তেওঁলোকে গোপনীয়তা ভঙ্গ করিলে, কিয় কথা বতরা প্রকাশ করিলে, এনেদরে প্রত্যক্ষভাবে প্রশ্ন করেছে রোহিত শর্মায়। রোহিত শর্মার প্রশ্নের পিছত দেশত ধুমুহা আরম্ভ হয়েছে। রোহিত শর্মার প্রশ্নের পিছত বিসিসিআই কেনেকুৱা সিদ্ধান্ত, বিসিসিআইৰ কি হব সিদ্ধান্ত, সেয়া গুরুত্বপূর্ণ হব। উল্লেখ যে বিসিসিআইৰ সচিব জয় শাহে এই ক্ষেত্রে কেনেদরে পদক্ষেপ গ্রহণ করব, খেলোয়াড় গোপনীয়তা ভঙ্গর ক্ষেত্রে, এই সম্প্রচার মাধ্যমের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করব, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনে, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিটম্যান রোহিত শর্মায় এই অভিযোগ উত্থাপন করলে। উল্লেখ যে টি টুয়েন্টি বিশ্বকাপের পূর্বে রোহিত শর্মার এই বিস্ফোরক মন্তব্যয় সমগ্র দেশত কঁপনি তুলিছে, আর টিম ইন্ডিয়ার বর্তমানের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বত যদি সময়ত ভারতীয় দল শক্তিশালী হয়েছিল, সেই সময়ত রোহিত শর্মায় এই বিস্ফোরক অভিযোগ যি ক্রীড়া সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে উত্থাপন করলে, তার পিছত জবাবদিহি হব লাগিব সেই সম্প্রচার মাধ্যম, ক্রীড়া সম্প্রচার মাধ্যম। ইতিমধ্যে রোহিত শর্মায় নাম পর্যন্ত উল্লেখ করেছে, গতি আইপিএলের মাজতে বিস্ফোরণ ঘটাইছে রোহিত শর্মায়, মুখা খুলিছে রোহিত শর্মায়, আর কিহর বাবে এনেদরে কথা বার্তা ভাইরাল করেছে, কথা বার্তা মুকলি করেছে, গোপনীয়তা কিয় ভঙ্গ করেছে খেলোয়াড়, এই প্রশ্ন টুইটারের জড়িয়ে উত্থাপন করলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কগুলিয়ে।